বুথের ভেতর প্রবেশ করেছিল। আপনারা কি ভোটার কার্ড দেখে ঢুকতে দিচ্ছেন বুথের ভেতর? ভোটার কার্ড দেখে ভোটার ভেতর ঢুকতে দিচ্ছেন? কারা দেখছে? কারা 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 দাদা কারা দেখছে? কারা দেখছে বলবেন তো আপনি। কোথায় বাম বিজেপি দালালি করে আপনারা ভাববেন না তাহলে জিতিয়ে দেবেন। ভোটার কার্ড ছাড়া ঢুকে যান। আমি ভোটার কার্ড চাই, আমি লাইনে গেছি, লাইনে দেখি আমার ভোটার কার্ড আনা হয়নি, আনতে দিয়েছি আমি। বাম বিজেপি দালালি করে আপনারা সামনে থেকে দেখছি যে তার ভোটটা উনি পাশ থেকে গিয়ে দিয়ে দিচ্ছেন এবং তিনি পুরো শক্ত সামর্থ্য, বয়স্ক মানুষ হলেও তার তো দিতে পারেন, চোখে বুঝতে পারেন। আপনার কথাটা আমি শুনবো না। আমার এখানে আমার স্বামী বললে তো হবে না। আপনার স্বামীকে কি আমার জানার দরকার নেই? আপনার ভোটটা কেন দিয়ে দিল না? আপনি আসুন তাহলে বলুন। দেখতে পায় না? একদম দেখতে পায়, পরিষ্কার দেখতে পায়। সে বারবার বলে যাচ্ছে আমার সাথে তর্ক করে গেল, এখন আপনারাও দেখতে পেয়েছেন সে দেখতে পায় পালিয়ে গেল, বাইরে গিয়ে তারা পালিয়ে গেল। এই কি ভোট উনি কি লোকে ভোট দিয়ে দিচ্ছেন বয়স্ক মানুষদের? হ্যাঁ দিয়ে দিচ্ছেন তো, এভাবে তো পুরো বাইরে দাঁড়িয়ে আছে সব দেওয়ার জন্য তো ব্যস্ত। আপনারা দেখুন, ফলো রাখুন, দেখতে পাবেন একদম আসছে একজন একজন করে নিয়ে আসছে, নিয়ে গিয়ে যদি আমরা না দেখি ওখানে গিয়ে তারা দিয়ে দিচ্ছে ভোটটা। এটা কিন্তু চলছে, পাবলিক নয়। ফেলে দিয়ে পালালো দাদুকে? আপনার নাতি যদি ফেলে পালালো কেন? তাহলে না ওনাকে ফেলে তো পালালো, দেখিয়ে দিল যে উনি তো অন্য বাইকে চড়ে ওনাকে রাস্তা ফেলে দিয়ে পালালেন। আমি যখন বলছি উনি তো আমাকে দেখতে পাচ্ছেন, আপনি মিথ্যে কথা বলবেন না। মিথ্যে কথা বলবেন না। কি নাম নাতির নাম কি আপনার? নাতির নাম কি? বলছি না ও তো আমার স্বামী, আমি তো জানি। আপনার নাতির নাম কি? আপনার নাতি পালালো কেন? কি পালালো? তোমরা ওরকম বিরক্ত করছো যাতে আপনি না ওকে নিয়ে। নাম কি নাতির? আপনার নাতির নাম কি? নাম কি নাম নাতির? ওর নামটা হয়তো মমিন। ও মমিন, ওটা মমিন ছিল না? একদম